মহাদেশ সহ অন্যান্য জায়গায় যেখানে বরফ আছে সেই বরফ গলে গলে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বের যে নিচু অঞ্চলগুলো আছে এগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে এটার একটা মারাত্মক প্রভাব বাংলাদেশেও পড়ে উপকূলীয় অঞ্চলে আপনি দেখবেন প্রায় সময় সিডোর আইলা মারাত্মক টর্নেডো এগুলো আসে কিছুদিন পর পরে দুর্ঘটনা ঘটে আমাদের অনেক ভাই মারা যায় দুর্ঘটনায় অনেক লোক ক্ষতিগ্রস্ত হয় হয় না এই যে জলে এবং স্থলে বিপর্যয় এটা আমাদের কর্মের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের কৃতকর্মের ফল হিসেবে এই ধরনের বিপর্যয় দিলেও অনেক পাপ এমন আমাদের আছে যে পাপের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় কোনো আযাব গজব দেন না বরং অধিকাংশই ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আমরা যে পাপ করি যে পরিমাণ আমরা গোপনে করি একান্ত নীরবে কেউ জানে না একমাত্র আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আরো আছে আরো কিছু পাপ আমরা মানুষের লুকচক্ষের অন্তরালে করি কিছু আছে মানুষের সামনে করি আমাদের অভ্যন্তরীণ পাপ বাহ্যিক পাপ সব কিছু একসাথে মিলাইলে মনে হয় যে আমাদের পাপের পরিমাণ এত বেশি যে এই পাপের দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কোনো গজব আযাব দেন তাহলে আমাদের দুনিয়ার বসবাস করার কোনো সুযোগই নাই এত পরিমাণ পাপ আমরা করেছি অধিকাংশ পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন ক্ষমা করে দিয়ে গজব আযাব দেন না তবে কিছু কিছু মাঝে মাঝে দেন কেন দেন এটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াতের 17 নম্বর সূরার 16 নম্বর আয়াত এর শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وما نرسل بالآيات إلا تخويفا আমার নিদর্শন তো এজন্যই পাঠাই আমার কিছু দৃষ্টান্ত কিছু আযাব গজব কিছু বিপর্যয় দুনিয়াতে এজন্যই পাঠাই যে মানুষ তা দেখে যেন ভয় পায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে স্মরণ করিয়ে দেন যে আমরা কার বান্দা আমাদের রবকে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের হুকুমদাতা কে কে আমাদের পরিচালক আমরা কার নজনিয়ামত ভোগ করে এই দুনিয়ায় ভুলে আছি তাকে সেই তিনি আমাদেরকে মাঝে মাঝে তার কথা স্মরণ করিয়ে দিয়ে তার ভয় বোঝার জন্য অন্তরে স্থাপন করার জন্য মাঝে মাঝে কখনো কখনো এই ধরনের বিপর্যয় ঘটান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা অনেক সময় মনে করি যে আমাদের এলাকায় না এটা তো তুরস্কে এটা তো সিরিয়ায় এটা তো আমাদের পার্শ্ববর্তী ওই যে মিয়ানমারে আমাদের কাশ্মীরে আমাদের লেবাননে আমাদের ফিলিস্তিনে আমাদের ইরাকে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত বিভিন্ন কাফের মুশরিকের দ্বারা বিভিন্ন বিপর্যয়ের দ্বারা আমাদের বাংলাদেশে মনে হয় আসবে না আর আসলেও আমাদের এই অঞ্চলে মনে হয় হবে না এই ধরনের একটা মনে মনে সংকল্প মনে মনে চিন্তা চেতনা আমরা অনেক সময় রাখি আর হলেও মনে করি আমরা এরকম যে আমি ভালো মানুষ সব সময় আমার দিকে সবসময় আমার দুষ্টুটিগুলোর ইশারা ইঙ্গিত আমার দিকে নাই নেই আমি মনে করি সব মানুষ খারাপ একমাত্র আমি ভালো এই যে আমি ভালো থাকলেও কিন্তু কখনো কখনো এই সকল বিপর্যয় থেকে আমরাও মুক্তি পাওয়ার সুযোগ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন আত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা তোমরা সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদেরকে তোমাদের গুনাহ যারা করেছে তাদের মধ্যেই খাস করে সীমাবদ্ধ থাকবে না যারা জালেম তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তোমরা যারা পাপ করো নাই ভালো মানুষ আমলে সালেহ করো তাদেরকেও অনেক সময় এই সকল আজাব গজব বিপদ আপদ বিপর্যয় পেয়ে বসতে পারে পাই নাই বিভিন্ন সময় ঝড় তুফান আসলে খালি সমাজে খারাপ মানুষের লোক গুলিবাড়ি ভাঙে বাড়ি শুধু খারাপ মানুষের বাড়ি ভাঙে না আমাদের অনেক ভালো মানুষেরও এরকম বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা হয় ইমানের পরীক্ষা হয় বিপদ আপদ বিপর্যয় এগুলো আমাদের ভিতরেও আসে এই করোনায় মারা গেছে সব খালি খারাপ মানুষ ভালো মানুষ কিছু মারা যায় নাই অবশ্যই মারা গেছে তাহলে বুঝতে হবে যে বিপদ আপদ এই সকল আযাব গজব বা বিপর্যয় আসলে আমরা যারা ভালো মানুষের সুরত ধরে ভাব ধরে বসে আছি লম্বা টুপি লম্বা হ্যাঁ আসকানা লম্বা হ্যাঁ কি বলে পাগড়ি পরে ভাব ধরে বসে থাকি যে সমাজে আমার সে ভালো মানুষ আর কেউ নাই সকল সালামের প্রাপ্তির লোক শুধু আমি মানুষ শুধু আমাকে সালাম দিবে আমি দিব না ভাবটা হচ্ছে এরকম যে এইরকম ভাব ধরে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজব থেকে কখনো আমরা মুক্তি পাবো না তাই বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একখানা হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন
أمتي هذه أمة مرحومة أماري أمة رحمة فقط أمة سبحان الله الله رسول بلتن أماري أمة بشيش رحمة فقط أمة يهوبي ليس عليها عذاب في الآخرة آخرات بتيتو دنيا رزي بولتا دير بورو درنير كنا عذاب غضب ناي তার পরেও ছোট ছোট আযাব গজবের কথা তিনি উড়াইয়া দেন নাই আল্লাহ রাসূল বলছেন ইন্নামা আযাবুহা ফিদ দুনিয়া আল ফিতানু ওয়াল জালাজিলু ওয়াল কতলু দুনিয়ার জীবনে এই উম্মতের উপরে ছোট খাটো কিছু ফিতনা ফাসাদ কিছু বিপর্যয় কিছু দুর্ঘটনা কিছু আযাব গজব আসতে পারে সেইগুলো হচ্ছে ফিতনা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ তারপরে আসে এই ভূমিকম্প যেটা তুরস্কে সংগঠিত হয়েছে তারপরে আছে হত্যাকাণ্ড মারামারি জগরজাতি এগুলো আমাদের মাঝে আছে তাই এই উম্মত ঢালাওভাবে ভাব ধরে বসে থাকার কোনো সুযোগ নাই যে আমাদের উপরে কোনো আযাব গজব আসবে না আমাদের উপরে বিভিন্ন ফিতনা ফাসাদ আমাদের উপরে এরকম বিভিন্ন ধরনের এই যে কি বলে ভূমিকম্প বা মারামারি কাটাকাটি হত্যাকাণ্ড এগুলো হতে পারে তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তুরস্কে পারেন বাংলাদেশে পারেন না বা যেই সময় আমরা এই কোরআনের মাহফিলে ওয়াজ নসিহত শুনছি এইরকম এক সময়েও ভূমিকম্প বা বিভিন্ন ধরনের বিপর্যয় দুর্ঘটনা এসে যেতে পারে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পারেন তিনি কাদির সব কিছুতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 65 নম্বর আয়াতে বলছেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويقذيف أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظروا كيف نصرف الآيات لعلهم يفقهون الله سبحانه وتعالى بلشن هنو بيقني بلون قل هو القادر تني شقام الله سبحانه وتعالى شقام شاف كيشو قرتي تني عقاش تكي ایک درنر غزاب دیتے شقام تني تمہ دير پائر نیش تكي تتھا ماتی تكي غزاب دیتے شقام ایبان تني شقام تمہ دير بھول بجا بجیتے بیبین نو دھرنر پرشپور مجھے موتو بیرو دیر مد دومے بیبین نو دھرنر فتنا فساد اگلو تیو تنی شقام تنی دی چائلے دیتے پارے اما دير پاتیر پائر نیش تكي انک شمائے غزاب آشتے پارے ماتی ভূমিকম্প হতে পারে মাটি ধস হতে পারে উপর থেকে অনেক সময় আপনার এই যে শিলাবৃষ্টি হতে পারে ঝড় তুফান হতে পারে এগুলো আসতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুতে সক্ষম এই সকল হ্যাঁ যখন এই সকল আযাব গজবের আসে বিশেষ করে এই আয়াত যখন নাযিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন আউযু বিওয়াজহি আল্লাহ তোমার এই রাগান্বিত ক্রোধান্বিত চেহারা থেকে তোমার এই আযাব গজব থেকে আশ্রয় প্রার্থনা করছি আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ আকাশের বালা আকাশে উঠায় নাও জমিনের বালা জমিনে মিটায় দাও তাহলে আকাশের বালা মুসিবত জমিনের বালা মুসিবত এগুলো আসতে পারে তবে তার থেকে অবশ্যই আশ্রয় প্রার্থনা করতে হবে কার নিকট একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সম্মানিত উপস্থিতি এই সকল বালা মুসিবত এগুলো কেন আসে হাদিসে বিস্তর কারণ উল্লেখ করা হয়েছে হাদিস থেকে আমি অল্প কয়েকখানা কারণ আপনাদের সামনে তুলে ধরছি হাদিসে অনেকগুলো কারণ আসলেও এগুলো কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুনু ফি আখিরি জামানে উম্মাতুন ইয়াকুনু ফি আখিরি هذه الأمة خسف ومسخ وكذب এই উম্মত শেষ জমানার উম্মতের মাঝে যে সকল বিপর্যয় আসবে তার মাঝে একটা হচ্ছে ভূমিদশ তার আরেকটা হচ্ছে মানুষের অবয়ব আকৃতি বিকৃত হয়ে যাবে স্বাভাবিক চেহারা থাকবে না এমন অনেকেরই বিকৃত চেহারা হয়ে যাবে তারপরে আরেকটা হচ্ছে উপর থেকে শিলাবৃষ্টি বা পাথর বর্ষণ এগুলো অনেক সময় হয়ে থাকতে পারে শেষ জমানার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিত দিয়েছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু সাহাবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল এটি কেন ঘটবে এর কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দেন ইযা যাহারাল খাবাস যখন ব্যাপকভাবে খবিস তথা পাপাচার ঘৃণ্য বাজে ফয়সা কাজ ব্যাপকভাবে প্রসার লাভ করবে আমাদের সমাজের দিকে এখন একটু চোখ বন্ধ করে তাকাই আমরা তো এই সমাজের বাহিরে না
আমরাও এই সমাজের ভিতরে এই সমাজে কি কি বাজে কাজকর্ম হয় আমরা চোখ বন্ধ করে দেখতে পাই। রাতে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে যখন শুইতে যায় তখন সারা দিনের সকল কাজকর্ম আমাদের চোখের সামনে ভাসে। এমন কি এই সময়ে বালিশে মাথা রেখে শুইলেও দূর থেকে আওয়াজ আসে ঢোল বাজনা। রাতের গভীরে কিছু উঠতে বসে যুবকরা বাজনা গান বাজনা নাচা নাচি, দিনের বেলা বাইর হইলে রাস্তাঘাটে, তারপরে এই যে হ্যাঁ নারী বেপর্দা নারী, তারপরে সমাজে সুদ ঘুষ মত, এগুলো তো শুনতে শুনতে আপনারা একদম একবারে কান জানা পালা, অনেক শুনেছেন অনেক জেনেছেন। সমাজে নেই বিচার নাই, অন্যায় অত্যাচার অবিচার চুরি ডাকাতি হ্যাঁ সিস্টামি, তারপরে যা হয় আর কি আমানতের খেলাপ সব পাপে এখন পুরো সমাজ একদম একবারে জর্জরিত জর্জরিত। এটার ভুক্তভোগী এখন আমরা নিজেরাই, আমরা বুঝতে পারতেছি যে আমরা মারাত্মক পাপে নিমজ্জিত। এই সময় শেষ জমানা, আর এই সময় আমাদের উপরে এই ধরনের আযাব গজব আসতে পারে, হাদিসে এসেছে, তাই সতর্ক হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে ইবনু মাজাহ শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আমাদের সমাজে যা সংগঠিত হচ্ছে মারাত্মক সব খারাপ কাজগুলো আমাদের চোখের সামনে, এগুলো দেখার পরেও যদি একদল লোক এগুলোতে বাধা না দেয়, এগুলোকে নিষেধ না করে, তাহলেও আযাব গজব আসতে পারে। তো আমরা আমাদের বাস্তবতা থেকে বলি, সমাজে আমাদের চোখের সামনে যে সকল অপরাধগুলো সংগঠিত হচ্ছে এই সকল ক্ষেত্রে অন্তত পক্ষে সমাজে আমরা যারা আলেম হিসাবে কম বেশি পরিচিত, আমরা যারা কম বেশি একটু হ্যাঁ কোরআন হাদিস পড়ালেখা করি, দু এক জায়গায় বলার চেষ্টা করি, তাদের মুখ তাদের চোখ তাদের কান এখন সব কিছু আমরা সীমাবদ্ধ করে নিয়ে এসেছি। চোখে এত কিছু দেখেও দেখি না, কানে এত কিছু শুনেও শুনি না, জিহ্বাকে সংবরণ করে নিয়েছি, সব কাজের আদেশ এখন আমরা দেই না, অসৎ কাজে নিষেধ করি না। আমরা হকটাকে হক বলতে অনেক ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত, অনেক সময় আমাদের জিহ্বাকে সংবরণ করে চুপ করে চলে আসি, আমরা বলতে পারি না। সামাজিক বাস্তবতা এমন যে অনেক অন্যায় কাজ এমন সব ব্যক্তিরা সংগঠিত করে করে যাদেরকে আমরা বাধা দেওয়ার শক্তি রাখি না, অনেক সময় আমরা মুখ ফুটে কিছু বলিও না, চুপ করে চলে আসি। এই কাজটা কিন্তু খুব বেশি ভালো কাজ নয়। হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নান নাস ইযা রাউল মুনকার ফালাম ইগাইরুহু ইউশিকু আন ইয়াউমাকুম ইয়াউমাহুমুল্লাহু বিইকাব। এই ধরনের বাজে কাজকর্ম মুনকার কাজ অসৎ কাজ বাজে কাজ পাপের কাজ তোমাদের চোখের সামনে যখন সংগঠিত হয়, তোমরা যদি এগুলো পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ না নাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমভাবে ব্যাপকভাবে তোমাদের উপরে আযাব গজব আসবে। আযাব গজব আসার জন্য সব সময় খারাপ কাজ সংগঠিত করতে হবে, বিষয়টা এমন না। অনেক সময় ভালো মানুষ খারাপ কাজ দেখে চুপ করে থাকাও আযাব গজব আসার অন্যতম কারণ। সুতরাং আপনি যেই কথা জানেন, যেই কথা শুনেন বুঝেন, এই কথা জানার পরে যদি জানেন যে এই কাজটা অন্যায় কাজ বাজে কাজ ফয়সা কাজ, এই কাজের বাধা অবশ্যই আমাকে আপনি দিতে হবে। অন্যখানে হাদিসে এসেছে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যাও অমুক অমুক গ্রামে যাও, ওই গ্রামটাকে উল্টিয়ে দাও। মুহতারাম চলে এসেছেন, সংক্ষিপ্ত করে আমি শুধু বলছি, ওই গ্রাম যা উল্টে দাও। এই সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি ইন্না ফীহি মাদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতাইনিন, যে গ্রামে আমি যাওয়ার হুকুম দিয়েছেন ওই গ্রামে যা দেখি আপনার এমন এক বান্দা আছে যে বান্দা চোখের পলকের জন্য আপনার অবাধ্যাচরণ করে না, সারাক্ষণ শুধু আপনার এবাদত বন্দিগি করে, আমি কি ওইটাকে সহ উল্টাই দিব, গজবটা কি আমি ওই লোকটাকে সহ দিব? আল্লাহ বলেন ইকবিলহা আলাইহি ওয়া আলাইহিম, আগে যায় হের উপরে চাপাও, তারপরে ওই এলাকাবাসীর উপরে চাপাও। ওই লোকটা অনেক ইবাদত গুজার হওয়ার পরেও ওই লোকের উপরে সর্বপ্রথম আযাব গজব আসছে। এই জন্যই যে লাম ইয়াতামার ফিয়া সাতান কত, আমার ব্যাপারে এই লোকটি এই তার জিহ্বাকে শুধু নিজের দিকে সংবরণ করে রেখেছে, কখনোই মানুষকে সতর্ক করে নাই। তাই সম্মানিত উপস্থিতি, তুরস্কে যে দুর্ঘটনা ঘটেছে সেই সকল দুর্ঘটনা শুধু চোখে দেখে চাষবে বয়ে থাকবো বিষয়টা এরকম নয়, সেই সকল ভাইদের দুর্ঘটনা দেখে আমাদেরকে সতর্ক হতে হবে। সমাজে যত অন্যায় অপরাধ সংঘটিত হচ্ছে এইগুলো আমাদের সাধ্যমতো বাধা দিতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে, সৎ কাজে আমাদেরকে আদেশ করতে হবে, এবং দিনের দাওয়াতের কাজ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। সংক্ষিপ্ত কথায় এই ছোট্ট মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরস্কে ঘটে যাওয়া সেই সকল ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন,